আমরা এখন দেখব জেন কোডিং নিয়ে, জেন কোডিং কিভাবে ইনস্টল করব এবং জেন কোডিং দিয়ে কি কাজ আমাদের। তো আমরা ওয়েব ডেভেলপারদের জন্য অ্যাডভান্স টুল হচ্ছে জেন কোডিং, যারা তাড়াতাড়ি কোডিং করতে চান তাদের জন্য, যারা ইনিশিয়ালি বিগিনার তাদের জন্য এটা নয়, বিগিনারদের জন্য ম্যানুয়ালি টাইপ করে শিখবেন। তো যারা ডেভেলপার তাদের জন্য দেখাচ্ছি, নোটপ্যাড প্লাস প্লাসে আপনি যখন ইয়ে করবেন HTML লিখবেন, HTML লিখলাম, HTML লিখে আমি যদি অল্টার ই চাপি তাহলে আমার দুইটাই চলে আসবে, এন্ড স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ দুইটাই চলে আসবে। যেমন ধরেন H1 অল্টার ই, তাহলে H1 H1 2 চলে আসছে। বডি দিলাম, বডি দিয়ে অল্টার ই দিলাম, তাহলে বডি চলে আসছে। তাহলে আপনি শেষেরটা কষ্ট করে লিখতে হবে না। তো এই জিনিসটা কিভাবে করব এটা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের এখানে জেন কোডিং এই অপশনটা থাকবে না, এই অপশনটা থাকবে না, আপনারা এই অপশনটা পাবেন না। এই অপশনটা আনার জন্য আমরা কি করব, এই অপশনটা আনার জন্য আমরা গুগলে যাব, গুগল থেকে আমরা কি জেন কোডিং লিখে সার্চ দিব গুগলে। তাহলে জেন কোডিং গুগল কোডটা আমরা কি ডাউনলোড অপশনে যাব, এটার ডাউনলোড দেখব কোথায় আছে। এটাতে আসার পর আমি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর আমি খুঁজবো আমার জেন কোডিং কোনটা। নোটপ্যাড প্লাস প্লাসের জন্য জেন কোডিং, এটা আমার ভার্সন যেটা আছে সেটা দিয়ে আমি ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করব। ডাউনলোড করে আমি এটাকে শো ফোল্ডার দিলাম, দেওয়ার পর এটাকে আমি কি ওপেন করলাম, ওপেন করে এই অবস্থায় রাখলাম। এই অবস্থায় রাখার পর আমি যা বুঝলাম, আমার অল্টার ই চাপলাম, আমার কম্পিউটার থেকে আমি লোকাল লিখ সি, প্রোগ্রাম ফাইলস থেকে যাবো যে নোটপ্যাড প্লাস প্লাসের ফাইলে যাওয়ার পর এখানে আমার প্লাগ ইন একটা অপশন আছে, এই প্লাগ ইন অপশনে যাব। গিয়ে যাওয়ার পর আমি এই যেটা ডাউনলোড করেছি এই দুইটাকে ড্রাগন করে এখানে ছেড়ে দিয়ে রিপ্লেস খুঁজবে, কন্টিনিউ দিব, আবার কন্টিনিউ খুঁজবে কিছুক্ষণ পর। আমার এখানে দেওয়া আছে সেজন্য এটা আর নিচ্ছে না। তো আপনারা কি এভাবে রিপ্লেস অল কন্টিনিউ দেওয়ার পর আপনার নোটপ্যাডটা রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে এটা হয়ে যাবে, নোটপ্যাড প্লাস প্লাসটা রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দেওয়ার পর আপনারা এরকম একটা কি জেন কোডিং এর অপশন পাবেন। তখন যদি HTML লেখেন তাহলে কি বইপাংশ চলে আসতেছে। তো ধন্যবাদ, এরকম টিউটোরিয়াল নিয়ে আসবো অনেকগুলো নিয়ে, আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ।